দেশে আজ থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম। তালিকা প্রণয়ন সহ সংশ্লিষ্ট ইউনিট এবং চিকিৎসক ও নার্সদের প্রস্তুতিও শেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থেকে রাজধানীর কমিটোলা জেনারেল হাসপাতালে বিকেলে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। প্রথমে একজন নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে। পরে করোনা মহামারীতে বিভিন্ন ক্ষেত্রে সম্মুখসারি যোদ্ধাদের মধ্যে থেকে আরও 20-25 জনকে টিকা দেওয়া হতে পারে। এছাড়া আগামীকাল থেকে রাজধানীর 5টি কেন্দ্রে এবং 7 জানুয়ারি থেকে সারাদেশে এই কার্যক্রম শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আমরা যে টিকা এ পর্যন্ত 70 লাখ পেয়েছি, এই টিকা সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলা হাসপাতালে মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হবে, সেই ব্যবস্থাও হয়েছে এবং আমরা আশা করছি আগামী 7 তারিখে একযোগে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। নানা আলোচনা সমালোচনাকে পাশ কাটিয়ে টিকা দেওয়ার প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। প্রথম পর্যায়ে টিকা দিতে প্রস্তুত করা হয়েছে রাজধানীর কয়েকটি হাসপাতালকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে গতকালও ছিল এর আয়োজন। আগ্রহীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে টিকা নিতে পারেন তার নিশ্চিতে প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। টিকা নেওয়ার পর শারীরিক সমস্যা হলে সাথে সাথে তারও সমাধান করা হবে। করোনা বিজয়ীরা টিকা নিতে অনাগ্রহ দেখালেও প্রথম দফার পর তারাও আগ্রহী হবেন বলে মনে করছেন চিকিৎসকরা। আমাদের এখানে যদি কোনো জটিলতা দেখা দেয় আমরা তাকে হাসপাতালে নিয়ে যাবো। হাসপাতালে আমাদের কেবিন তাদের জন্য রিজার্ভ করা আছে, তাদের জন্য এইচডিউতে আমরা 4টা ICU বিছানা তৈরি করে রেখেছি। অর্থাৎ তার যে কোনো ধরনের চিকিৎসা প্রয়োজন হলে আমরা সেই চিকিৎসা দিতে সক্ষম এবং আমরা সেই চিকিৎসা তাদেরকে দেব। ভারত থেকে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে আনা করোনা ভাইরাসের টিকা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সংসদ সদস্যরা। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় করোনা সংক্রমণ প্রতিরোধ ও টিকা নিয়ে সরকারের সফলতা তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দুদুল, আব্দুল সালাম মুর্শিদি ও সাইফুজ্জামান শিখর সহ সরকার দলীয় সদস্যরা। বিএনপির সাংসদরা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে করোনা টিকাকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তারা। উপস্থিতি আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরে এখন টিকা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে, টিকাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। মাননীয় স্পিকার, ভারত যে দামে পাচ্ছে বাংলাদেশও সেই দামে পাচ্ছে, এর বাইরে অন্যান্য দেশ বাংলাদেশের চেয়েও বেশি দামে টিকা ক্রয় করছে। এখন টিকাটি কে আগে নেবেন এটা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছেন এবং সেখানে মিথ্যার বসতি স্থাপন করার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ নাকি সবার আগে টিকা নিয়েছেন, এটা কিন্তু একটি ভুল তথ্য। আমি এই মহান সংসদে যারা বক্তব্য করবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এই ভুল তথ্য সম্মিলিত কোনো বক্তব্য এখানে রাখবেন না।